বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, আওয়ামী লীগের প্রতি যতক্ষণ মা সাধারণ মানুষের সমর্থন আছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই পরাস্ত করা সম্ভব হবে না। বৃহস্পতিবার বেলা 11টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংগঠন আইআরআই তারা যে জরিপ করেছে সেখানেও কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে এদেশের এখনো 70% মানুষ মনে করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিকভাবে চলছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে এখনো 70% মানুষের আস্থা জননেত্রী শেখ হাসিনার ওপর আছে। বিএনপির আন্দোলনটা হচ্ছে নির্বাচন বানচাল করা। তারা এখন একটা বিশেষ কোন দেশের ষড়যন্ত্রের ক্রিয়ানক হিসাবে তারা ব্যবহৃত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সংগঠন আইআরআই তারা যে জরিপ করেছে সেখানেও কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে যে এই দেশের এখনও 70% মানুষ মনে করেন যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিকভাবে চলছে।